আপনারা জানেন যে রেলের উচ্ছেদ প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় আমাদের উচ্ছেদ প্রক্রিয়াকে বেগবান করার জন্য নির্দেশনা রয়েছে সেই মোতাবেক আমরা আজকে জয়পুরহাট রেল স্টেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেশন সংলগ্ন এলাকায় আমরা উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আমরা প্রায় পঞ্চাশের মতো স্থাপনা আমরা আজকে এখান থেকে অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে অপসারণ করব আমাদের কাজ ইতিমধ্যে সফলভাবে চলছে আশা করি আমরা এটা সম্পন্ন করতে পারব এখানে আমাদের মূলত হচ্ছে গেট লজ স্থাপনা নির্মাণ করা হবে রেলের তরফ থেকে এছাড়া আমাদের বেশ কিছু প্লট বরাদ্দ রয়েছে আমরা সেগুলো আসলে বুঝিয়ে দিতে না পারায় রেলের রাজস্ব হারাচ্ছিলো তো সেই জিনিসটা আমরা আজকে নিশ্চিত করতে সক্ষম হব বলে আশা করি আমার সাথে এখানে জয়পুরহাট জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের জিআরপি জয়পুরহাট জেলা পুলিশ এবং হচ্ছে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী সবাই আছে ছাত্র জনতা আছে সবার সহযোগিতায় আমরা এটা আজকে অভিযানটা চালাতে সক্ষম হচ্ছে ধন্যবাদ সরি আমরা এখানে প্রায় একশো একশো বিশ ফিটের মতো জায়গা আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমরা ক্লিয়ার করে যাচ্ছি আমরা আমাদের এই অবৈধ স্থাপনা এই বরাবর আমরা করে ফেলবো আমাদের সামনে বাউন্ড্রিওল নির্মাণের কাজ চলমান আছে আপনি জানেন তো সুতরাং এই কাজটি আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমরা প্রায় এর আশেপাশে স্থাপনা আমরা এখান থেকে রিমুভ করব এবং এই জয়পুরহাটে আমাদের যে অবৈধ স্থাপনা অপসারণের যে কার্যক্রম এটা চলতেই থাকবে হিসেবে আজকে এখানে আসি এখানে আসলে বাংলাদেশ রেলওয়ের আজকে উচ্ছেদ অভিধান চলছে এখানে যাতে কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার বা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় এই জন্য জয়পুরহাট জেলা পুলিশ সহ আমরা এখানে হেল্প করছি উচ্ছেদ অভিধান চলমান আছে এবং বর্তমান পর্যন্ত কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়নি এবং আমরা আশা করি শেষ পর্যন্ত ইনশাল্লাহ পরিবেশ শান্ত থাকবে তিরিশ বছর হলো প্রায় তিরিশ বছর রেলের জায়গাতে অফিস করে আছে আমরা আসি আমাদের কাগজ আছে আমার নামে কাগজ আছে অফিসে ওরা ভাঙতে আসছে রেলের অফিসার আমাদের ছেলে প্রার্থীর সেক্রেটারি জেনারেল রমজান বলেছে যে কাগজ আছে আমাদের সময় দেন এই সময়টা দেয় নেই আমি কাগজ আনতে আনতে পানির মধ্যে আনতে আনতে দেখি অর্ধেক ভাঙা হয়ে গেছে আমি কাগজ দেখা দেখাল আমার কাগজ উনি বলতেন যে ম্যাজিস্ট্রেটকে দেখে বলো যে কাগজটা দেখেন ভালো করে কাগজ দেখে বলতেন যে আপনার ভুল হয়েছে আপনার রেল লাইনের পশ্চিমবার আপনার দাগ নাম্বার তাই যদি ভুল করলে আপনারা করেছে আমি তো করিনি আপনার লোক এখানে আমাকে দেখে দিয়েছে আমি এখানে আমাদের পার্টি অফিস করেছি অতএব এটা ভুল আমার না ভুল আপনাদের আমাকে সময় দেন আমরা খুলে নেই আগে নষ্ট না করে আমার খুলে নেই তিনটা খুলে নেই কিন্তু ওনারা কোনো কথাই শুনতে চায় না ওনারা মনে হয় রাজাকার কার মতো তারা বলতেছে যে পার্টি অফিস দেখে তো ভাঙতেছি এই ইঞ্জিনিয়ার সাহেব এইভাবেই বলেছে আমাকে আমি আমার রেলের জায়গা তিন শতক কৃষি লাইসেন্স করে গত বছর থেকে ভোগ দখল করে আসতেছি এবং খাজনাও দিয়ে আসতেছি এমন অবস্থায় জানতে পারি যে জায়গাটা ভাঙা হবে হ্যাঁ সেই সুবাদে আমি থানাতে একটা সরি হচ্ছে জসকোটে একটা মামলাও করেছি এবং মামলার রায়ের কপি মামলার কপি এবং হচ্ছে আর যে আমি ওনাদেরকে দেখাই দেখার পরে ওনারা কোনো ভূক্ষেপ না করে তারপরে আমার জায়গাটা তারা ভাঙতেছে এবং গতকাল আমাকে নোটিশ করছে একদিনের মধ্যে তো স্থাপনা সরা সম্ভব নয় আর আমার তখন অবৈধ দখলও দাঁড়ো নয় আমার কাগজপত্র সব কিছুই রয়েছে আমাদের ৩০ বছর ধরে স্থাপনা আমাদের ছিল আমাদের ভোগ দখলে ছিল আমাদের সব কিছু সে আগে থেকে কাগজপত্র সব কিছু আমাদের কমপ্লিটই ছিল তারপরে একদিনের মধ্যে হঠাৎ করে ঘোষণা দিয়ে ভাঙা হয় হ্যাঁ রেলের জায়গায় আমরা ভোগ দখলে ছিলাম আমাদের কাগজপত্র ছিল আমাদের কিছু কিছু কাগজপত্র আছে এখানে হঠাৎ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে গতকাল থেকে বিকালবেলা আমরা সন্ধ্যার আগে আগে নোটিশ করেছিলাম কিন্তু মালামাল সরে না মতো সময় আমরা তাই নাই হঠাৎ করে আসলে সকালবেলা আসলে ভাঙতে শুরু হয়েছে আমরা তাদের কাছে সময়ের আবদার করছিলাম কিন্তু এই তারা না ভাঙে তুসে না ফুলটি পাচ্ছে ভাঙে কোনো আইনি প্রক্রিয়া ছাড়া তো এটার একটা আসলে সুস্থ তদন্ত হওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি দাবিও জানাচ্ছি